আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আল্লাহ তাআলা তোমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আমিও তোমাদের দয়া আল্লাহ তাআলার অশেষ মেহরবানিতে ভালো আছি, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে আমি তোমাদের সামনে একটি পাঠ নিয়ে উপস্থিত হয়েছি। আজকের পাঠে সবাইকে স্বাগতম। শ্রেণী চতুর্থ, বিশ্বের কোরআন। তো আজকের পাঠ থেকে আমরা যা শিখব তার শিক্ষণফল হচ্ছে, আজকের পাঠ বিশুদ্ধভাবে নাজেরা পড়া শিখবে, আজকের পাঠ থেকে তাজবিদের কায়দাগুলো বের করে বাস্তবে তা প্রয়োগ করতে পারবে। চলো বন্ধুরা, আমরা আমাদের মূল পাঠে চলে যাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে স্পষ্টভাবে দেখা যাচ্ছে, সুরা হামিম সাজদার 17 নং আয়াত থেকে 20 নং আয়াত পর্যন্ত আজকে আমি তোমাদের সামনে উপস্থাপন করব। তো তোমরা খুব ভালোভাবে খেয়াল করবে যে আমি কীভাবে তোমাদেরকে পাঠটি পড়াচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াম্মা থামুদু ফাহাদাইনাহুম ওয়াম্মা থামুদু ফাহাদাইনাহুম ফাস্তাহাব্বুল আমা আলাল হুদা ওয়াম্মা থামুদু ফাহাদাইনাহুম فاستحبوا العمى على الهدى فأخذتهم صاعقة العذاب الهوني بما كانوا يكسبون يكسبون। এখানে কোন মত হয়েছে তোমরা বলতে পারো? বলো তো, মধ্যে আর জি কিভাবে হয়েছে? মদের হারফের বামের হারফে অক্ষ হয়েছে মধ্যে আর জি, কয় আলিফ টেনে পড়তে হবে? 3 আলিফ। বিমা কানু ইয়াকসিবুন, কোন মত হইছে? মধ্যে আরজি। বিমা কানু ইয়াকসিবুন সাইকাতুল আযাবিল হুনি বিমা কানু ইয়াকসিবুন ونجينا الذين آمنوا وكانوا يتقون এখানে কোন মধ্যে হইছে? মধ্যে আরজি, কয় আলিফ টেনে পড়তে হবে? 3 আলিফ।
ونجينا الذين آمنوا وكانوا يتقون ونجينا الذين آمنوا وكانوا يتقون ويوم يحشر ويوم يحشر ويوم يحشر ويوم يحشر أعداء الله أعداء الله أعداء الله أعداء الله ويوم يحشر أعداء الله أعداء دا এখানে কয় লিপ টান বলতে পারো তোমরা চার লিপ টান কোন মদ মদে মুত্তাসিল মাশাআল্লাহ মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে হামজা মদে মুত্তাসিল ويوم يحشر أعداء الله إلى النار فهم يوزعون إلى النار فهم يوزعون إلى النار فهم يوزعون حتى إذا ما جاءوها حتى إذا ما جاءوها حتى إذا ما جاءوها جاءوا جاء قلبتن تين ألف كن مد مد متصل حتى إذا ما جاءوها شهد عليهم سمعهم 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 وأبصارهم وجلودهم وأبصارهم وجلودهم وأبصارهم وجلودهم ميم ساكن الباء কি আসছে বলতে পারো তোমরা বা আসছে এখানে কিসের কায়দা ইখফায়ে শাফুই মিম সাকিনের বামে কি আসছে বা আসছে ইখফায়ে শাফু এখানে গুণনা করতে হবে হুম وأبصارهم وجلودهم بما كانوا يعملون وأبصارهم وجلودهم بما كانوا يعملون وأبصارهم وجلودهم بما كانوا يعملون আমি শুরু থেকে আরেকবার বলছি সবাই খেয়াল করো বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আম্মা ফামুদু ফাহদাইনাহুম ফাসতাহাব্বুল আমা আলাল হুদা ফাআখাযাতহুম সাঈকাতুল আযাবিল হুনি বিমা কানু ইয়াকসিবুন ونجينا الذين آمنوا وكانوا يتقون ويوم يحشر أعداء الله إلى النار فهم يوزعون حتى إذا ما جاءوها شهد عليهم شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم
وجلودهم بما كانوا يعملون صدق الله العظيم বাড়ির কাজ আজকের পাঠ বিশুদ্ধভাবে নাজিরা পড়া শিখবে আজকের পাঠ সুন্দর করে তোমার খাতা লিখবে আজকের পাঠ থেকে তাজবিদের কায়দাগুলো বের করে তোমার খাতায় লিখবে তো বন্ধুরা আজকে আমি যে পাঠটি দিলাম এটি ভালোভাবে পড়বে বড়দের কথা শুনবে বাবা মার কথা শুনবে ভালোভাবে পড়াশোনা করবে এই বলে আমি তোমাদের থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু